আমি আমার হাজবেন্ডকে বাবাই বলে ডাকি, ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রশ্ন করে খুব বিব্রত করার চেষ্টা করে। ধুইয়া দিল যে আপনার এক্স হাজবেন্ড এই যে নিষ্পাপ, আপনার আপনি সারা জীবন তো সেটাই করছেন। কিডলন বেবি কেয়ার প্রেজেন্টস যে প্রেমে কিন্তু আছে, বুঝতেই পারছেন যে অনুষ্ঠানের মধ্যে একটা কিন্তু আছে। তো পরিচয় করিয়ে দিই, আপনাকে তো সবাই চেনেন ফুড আপি হিসেবে, নামটা একটু আবার বলেন। ফাবিয়া হাসান মনীষা, এত সুন্দর একটা নাম পেয়ে গেলেন ফুড আপি, এবং প্রচুর আলোচনা আপনাকে ঘিরে, আপনি ওনার হাজবেন্ড হিসেবে আপনাকে নিয়েও আলোচনা। আপনার নামটা হচ্ছে মাহাদি, মাহাদি হাসান মান্না, মাহাদি হাসান মান্না, মান্না, ওকে। সো ফুড আপি, আপনি এই জনপ্রিয়তাটাকে কিভাবে দেখেন? অনেক ভালো লাগে, অনেক এনজয় করি। দেখি কিভাবে, পজিটিভলি দেখি। রাস্তাঘাটে যখন বের হই তখন মানুষ কাছে আসে, প্রশংসা করে, গালাগালিও তো করে। হ্যাঁ, গালাগালিও তো করে। গালাগালি হচ্ছে শুধু কমেন্ট সেকশনে, সামনাসামনি আলহামদুলিল্লাহ এমন কোনো এক্সপিরিয়েন্সের শিকার হই নাই। ফুড আপি হিসাবে প্রথম জনপ্রিয়তাটা কিভাবে পেলেন, প্রথম পরিচিতিটাকে কিভাবে এনজয় করলেন, সেটাকে আরো বাড়ালেন কিভাবে? প্রথম হচ্ছে আমি আমার হাজবেন্ডকে বাবাই বলে ডাকি, বাবাই শব্দের অর্থ হচ্ছে প্রিয়তম। ওইটা নিয়ে আর কি একটু ট্রল হয়েছিল, অনেক সমালোচনা হয়েছিল, আবার অনেকে আমার পক্ষেও ছিল যে সে তো এটাকে প্রিয়তম হিসেবে তার হাজবেন্ডকে ডাকতেছে। সো আপনি যে কিছুদিন আগে ইউনিভার্সিটির মেয়েদেরকে নিয়ে আজে বাজে কথা বললেন, তারপর ক্ষমা চাইলেন, তো এই যে এটা কি ইচ্ছা করে ভাইরাল হওয়ার জন্য নাকি? না, ইচ্ছা করে কখনো কেউ ভাইরাল হতে পারে না, ভাইরাল হচ্ছে হয়ে যায়, অটোমেটিক্যালি হয়ে যায়। আর স্ট্যাটাসের যে বিষয়টা সেটা হচ্ছে সম্পূর্ণ তার মধ্যে মাধ্যম থেকে আসছে। ইভেন সেই স্ট্যাটাস দেওয়ার প্রায় মানে অলমোস্ট 24 ঘন্টা পরে আমি দেখছি। জি জি, প্লিজ একটা ব্লক করেন, বা এখন এখন একটা ভিডিও করেন, যেটা আমি হচ্ছে ক্যামেরা, আমি একটা প্রোডাক্ট শাহরিয়ার নাজিম জয়, আমাকে একটু আপনি প্রমোট করেন দেখি, আপনি আমার সম্পর্কে একটু বলেন কিছু। কন্ট্রোভার্সির জন্মদাতা বলেন, সেটা ক্যামেরায় আপনি 3 মিনিটের একটা পর্ব করেন। ভাইয়া হচ্ছে বিভিন্ন, ভাইয়াটাকে একেবারে জয় ভাইয়া যাকে সবাই কন্ট্রোভার্সি জন্য দাতা হিসেবে চিনে। আমার নাম একটা ফুডের নাম দিয়ে বলো, তুমি মনে করো আমি একটা ফুড, এবার তুমি আপনি 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 সরি তাহলে হবে না ভাইয়া, মানুষের সাথে ফুড। আচ্ছা ফুড না, আচ্ছা ফুড না, ফুড না, আমি চাই যে আমার সম্পর্কে একটা মার্কেটিং হোক। আচ্ছা, আপনাকে আমি যতটুকু হিসাবে চিনি যে জয় ভাইয়া ভালো অভিনয় করতে জানে, উপস্থাপক হিসাবে অনেক জোশ, আবার সেই সাথে অনেক ফ্রেন্ডলি, সেই সাথে সব সময় চেষ্টা করে সত্যটাকে তুলে ধরার, আবার মাঝে মাঝে কিছু কিছু নায়ক নায়িকাদেরকে দেখি উল্টাপাল্টা প্রশ্ন করে, ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রশ্ন করে খুব বিব্রত করার চেষ্টা করে, বাট সেটা পারে না লাস্টে, কারণ এইটুকুই আর কি, 3 মিনিটের মধ্যে পারলাম না, খুব শর্টলি বলে ফেললাম, এতটুকুই জানি। কিডলন বেবি কেয়ার প্রোডাক্টস, শিশুর যত্নে সারা বছর। এই প্রমোটার ব্লগারের হাজবেন্ডরা খুব নিরীহ হয়, কারণ কি? যেমন আপনি একজন নিরীহ না, এটা অ্যাকচুয়ালি মনে হয় নিরীহ, ব্যাপারটা আমি মনে করি এরকম না। আপনি যে নিরীহ না এটা একটা প্রমাণ দেন, নিরীহ না এটা প্রমাণ। আর সাপোজ যখন ঘরে ওর সাথে ঝগড়া টগড়া লেগে যায় তখন মানে মাঝে মধ্যে ধুমধাম করে চিল্লাচিল্লি করে বসে সব চুপ। আপনার এই কথাগুলো কি সত্যি না সাজানো নাটক? না না না, আমি সব সময় রিয়েল লাইফে যেরকম, আপনার সামনে সেরকম। আপনি কি চালাক, অতি চালাক নাকি বোকা? একেবারে বোকা, একদম বোকা। আপনি বউ সম্পর্কে বলেন। আমার সামটাইমস মনে হয় বোকা, বাট সমাজে চলার জন্য যতটুকু বুদ্ধি দরকার ওইটুকু আছে। উনি যদি এরকম বোকা না হয় আর একটু চালাক হইতো তাহলে কি কি সুবিধা আপনি পেতেন? আর একটু চালাক হইলে না তাহলে অসুবিধা হয়ে যেত, অসুবিধা হয়ে যাইতো। আপনার চেহারা তো একেবারে নিষ্পাপ শিশুর মতো। কারণ এটাই যে ওই যে কষ্ট করে ভালোবাসাটা সে পায় নাই আমার কাছ থেকে, বিনা কষ্টে পেয়ে গেছে, এখন মনে করেন যে সুযোগ পাইলে ধোলাইটা দেওয়া শুরু করে দেয়। আচ্ছা, সে না হয় ধোলাই দিল, আপনি আজকে এই শোতে তাকে তাকে নিয়ে 2-4টা প্রশংসা করেন না? প্রশংসা, তার হাতের লেখা অনেক সুন্দর, সে অনেক সুন্দর ছবি আঁকতে পারে, সে বাচ্চার অনেক ভালো টেক কেয়ার করতে পারে। কয়টা বলছি, হয়েছে আপনার রিকোয়ারমেন্ট ফুলফিল? না, রিকোয়ারমেন্ট হয় না আর ফুলফিল। আর হচ্ছে
সে কথা বলার সময় অনেক সুন্দর করে কথা বলার এবং মানুষকে ম্যানেজ করার চেষ্টা করে খুব ভালো। কিডলন বেবি কেয়ার প্রোডাক্টস, শিশুর যত্নে সারা বছর। এবার আপনার বর্তমান জামাই যে আপনাকে এই আগের জামাই নিয়ে কথা বলার কারণে বাসায় গিয়ে ধোলাই দিতে পারে না, কখনো দিবে না, দিবে না, না কখনো। এতটুকু কনফিডেন্ট আপনার? হ্যাঁ, এতটুকু বিশ্বাস আমার নিজের উপরে এবং আমার হাজবেন্ডের উপরে আছে। বাহ, এই বিশ্বাস আগের হাজবেন্ডের উপর ছিল না? বিশ্বাস তো অর্জন করতে হয়। উনি কি কি গুণে অর্জন করলো? সমস্ত কাজে সাপোর্ট করে, বাট যেটা যে কাজে অন্য কারোর বা আমার নিজের ক্ষতি হতে পারে সেটা জীবনে করতে দিবে না। আপনি নাকি একই কাপড় দিয়ে শাড়িও বানান, ব্লাউজও বানান, শার্টও বানান? ভাই, এটা আপনার রিকোয়ারমেন্টস, আমি এটা করতে পারি। এটা আপনাদের রিকোয়ারমেন্ট ছিল। প্রিয় নায়ক কে? শাহরুখ খান। বাংলাদেশে? সবাই, কারণ এটা আমার দেশ। পরিমণি? অনেক অনেক ভালো মা, বাচ্চাটাকে কোলে নিয়ে সব জায়গাতে যায়, কি যে ভালো লাগে এটা দেখতে। জায়েদ খান? অনেক এন্টারটেইনিং মাইন্ডের, সে সবসময় চেষ্টা করে এন্টারটেইন করার। সামনাসামনি অনেক স্মার্ট একটা পারসন। বিদ্যা সিনহা মিম? উফ, সুন্দরী, সেই সুন্দরী। বাংলাদেশের টপ মডেল? টপ মডেল নুসরাত ফারিয়া। উনার কথা বলার ভঙ্গিমাটা অনেক সুন্দর, এটাকে শর্টলি কি বলবো আমি জানি না। ওকে, আপনারা আপনাদের থেকে একটা পজিটিভ ভাইব আমরা সমাজে দিতে চাই। নেগেটিভ কথাবার্তা তো অনেক হলো, বা নেগেটিভটা না ছড়াই বাংলাদেশে। আরে, এটা কি জয় ভাই বলতেছে? হ্যাঁ, বাংলাদেশে আমি বলছি। ওকে, আপনি কি শাহরুখ খানকে ভাবছেন? ফুড আপি এবং তার হাজবেন্ড মাহাতি, আমরা আসলে আজকে ভালোবাসার কথা বলতে চেয়েছিলাম, কিন্তু যা বুঝলাম যে ওনারা ভালোবাসার কথা মুখে বলবেন না, ওই কথা ওনারা অন্তরে রেখে দেবেন। ওনারা সুখী দম্পতি, ভালো আছে, ভালো আমরাও থাকি, এই নিয়ত করে অনুষ্ঠান শেষ করছি। খোদা হাফেজ।